কখনো কি আপনি এমনটা ভেবে দেখেছেন? ইউ আর লিভিং ইউর ড্রিম। কয়েক বছর আগে যখন আমি প্রথমবার এই জায়গা সম্পর্কে জানলাম, দেখলাম, তখন থেকে এইখানে আসা যেন একটা স্বপ্নের মতো। And today, I will take along with me to this dream place. শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে আসলে এরকম দৃশ্য কেই বা উপভোগ করতে চায়? আর এরকম দৃশ্য উপভোগ করতে হলে আপনাদের নিজ নিজ বাসা থেকে উঠতে হবে, নিজেদের ব্যাগ গুছাতে হবে এবং চলে আসতে হবে রোমাকরি। ঢাকার হাজারিবাগ থেকে আমরা একটা মাইক্রো ভাড়া করি এবং সেখান থেকে আমরা রাত প্রায় 2-3 দিকে রওনা করি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। তো বান্দরবনে এসে পৌঁছাই আমরা প্রায় 12 দিকে, কারণ আমরা অনেক রাত করে রওনা দিছিলাম। এবং বান্দরবন থেকে আমরা একটা জিপ ভাড়া করে ডিরেক্ট আসি থানচিতে, এবং বান্দরবন থানচি থেকে আমরা ট্রলারে করে রওনা করি এবং সেখান থেকে আমরা রোমাকরি চলে আসি প্রায় রাত 7 মধ্যে। ভিডিওটা আপলোড করা হয়েছে, আপনারা যারা দেখেন নাই চ্যানেলে দেখে আসতে পারেন। এবং আজকে আমরা রোমাকরি থেকে রওনা দেবো ইনশাল্লাহ নাফাকুমির উদ্দেশ্যে। সো শিলগিরি রেস্টুরেন্টের যে হোটেলটা, ওইখানের সকালে নাস্তার ব্যবস্থা এরকম নাই, শুধু ভাতই আছে। তো আমি আর মাহবুব চলে আসলাম নিচে, এখানে গোসল চলতেছে, পানি আগের তুলনায় আরও কমে গেছে। নিচে অনেকগুলা দোকান আছে, তো ওইখানে যে দেখি হালকা খাবারের মধ্যে কী পাওয়া যেতে পারে। আজকে প্রচণ্ড তাপ, রোদ মনে হয় 32 degrees। নাফাকুম কীভাবে যাব এটাই ভাবতেছি। আমাদের নাফাকুমের রাস্তাটা হচ্ছে এটা, এই সোজা ওই সাইডটাতে, শিওর বলতে পারি না। এই ভাই গোসল করবা? এই যে সবাই গোসল করতেছে, মজাই তো। এইখানে এই দোকানগুলো আছে, এরা কি টমেটো হয়তো? এটা কি ভাই টমেটো? এটা হচ্ছে পাহাড়ি টমেটো, সাইজগুলো খুব সুন্দর। এই সামনে হচ্ছে আব্দুল্লাহ ভাই, ইনি আমাদের গাইড ভাই। হালকা নাস্তা কি আছে খাওয়া যেতে পারে? চা বিস্কিট, পরোটা টরোটা নাই কোনো জায়গায়? আচ্ছা আচ্ছা, 8 বাজে এদের সকালের নাস্তা খাওয়াটাই হবে, আর এরপরে 11 পর ভাত পিছিয়ে যাবে। চলো পানির মাঝখান দিয়ে চলে যাই। পানি বেশি নাই, একবারে অল্প, দেখেন পাথর দেখা দিতেছে। ঠান্ডা, খুবই ঠান্ডা, পা রাখা যাইতেছে না, স্রোত অনেক বেশি, মনে হইতেছে ঠেলে নিয়ে যেতে। ঠান্ডা, এখন শুধু শুকনা খাবারই আছে, তো আমি ভাবলাম একটা নুডলস নিয়ে নিই। এখানে সে আমার জন্য নুডলসটা রেডি করতেছে, কাপ নুডলস, গরম পানি অ্যাভেলেবেল আছে। তো এইসব এলাকায় প্রধান খাদ্য হচ্ছে কাপ নুডলসই সচরাচর। সো নিচ থেকে উঠে আসলাম, সকালের নাস্তাটা টুকটাক খেয়ে ফেলাম, একটা নুডলস খেলাম আর ডিম সিদ্ধ নিলাম দুটো আর বিস্কুট। এর মধ্যেই উপরে যারা ছিল ভাইরা ডাক দিল যে ভাইরা খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। অবশ্যই এই টুকটাক জিনিস আমার জন্য কিছুই না, আমি অনেক কিছু খাইতে পারি। ভাইরা অলরেডি খাওয়া শুরু করে দিছে, মানে পাহাড়ি ছোট ছোট মরিচ দেখা যাইতেছে। এগুলো আমার বাসায় আছে, খুবই পিচ্ছি। ভাই টেস্ট কিরকম? রুল ভাই দুর্দান্ত ঝাল, খায় দেখেন তো, দুর্দান্ত ঝাল, ভালো লাগে না। এক কামড়া পুরোটা পাহাড়ে ডিবা খাও, খুবই কিউট কিউট, সুন্দর খেতে। আমি খাই কি অনেক আর খাওয়া লাগে, খুবই কিউট মুড়ি। তোমার নাম কি? তুমি কিউট। সো আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার দাবার শেষ করে রওনা দিয়ে দিছি, এখন একটু রোদ কম। আসলে 12 দিকে বা সকাল 10 দিকে প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমরা হকুমের জন্য রওনা দিই নাই। এখন 3:30 বাজে, যার কারণে রোদের তাপমাত্রা একটু কমে গেছে,
এবং আমরা রওনা দিয়েছি অলরেডি। ওই পাশে আমাদের ভাই ব্রাদাররা চলে গেছে নদীর। এ হচ্ছে সেই সাঙ্গু নদী যেটা পাড়ি দিয়ে আমরা আসছি, এবং এই শিলগিরি রিসর্টে ছিলাম, এবং শিলগিরি থেকে সোজা এই একটা বড় ফাঁকা জায়গা দেখতে পারতেছেন। মূলত এই পথটা বেয়েই আমাদের সামনে নাফাকুমের উদ্দেশ্যে যেতে হবে। সামনে আপনারা স্যান্ডেল বা জুতা নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমাদের আবদুল্লাহ ভাই গাইড, যিনি আমাদের নাফাকুম নিয়ে যাচ্ছেন। প্রায় 2 ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে যেতে হবে নাফাকুমে। এই সাঙ্গু নদীর এই কোল ঘেঁষে ঘেঁষে যে ছোট রাস্তাটা, মূলত এই রাস্তা বেয়ে বেয়েই আমাদের সামনে এগোতে হবে। খুবই সুন্দর জায়গা এবং স্বচ্ছ পানি, ঝর্ণার পানি। একটা বল আসতেছে, আরো জোরে যেতে হবে ভাইরা। ভাই আমাদের যে নাফাকুম যাওয়ার জন্য যে কয়বার ভেটু লাগছিল, একবার বলে এরা সাজেক যাবে, একবার বলে এরা কক্সবাজার যাবে, একবার বলে এরা কাপ্তাই যাবে, মানে তাও 2 ঘন্টার পথ এরা হাঁটবে না। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের প্ল্যান হইলো যাওয়ার জন্য। আমরা নাফাকুম ওইখানে আরও একদিন থাকবো ইনশাল্লাহ। একটু পর হয়তো বা রোদের তাপমাত্রা একদমই নাই হয়ে যাবে, তখন হাঁটতে মজা হবে। তার ভাই রাস্তা কি এই ভিতর দিকেই হাঁটা নাকি পাহাড় বেয়ে উঠতে হইব? আচ্ছা পাহাড় নাই, যাক আলহামদুলিল্লাহ, শুধু এই পথ ক্রস করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভাই বাইতে গেছো তখন পাহাড়ে বাইতে হইব না, মানে এই শুধু হাঁটার পথই। তোমার জন্য আজকের এই নাফাকুমের উদ্দেশ্যটা ফাইনাল হয়েছে শুধু রুবেল ভাইয়ের জন্য। আর সবাই ভেটু দিছে শুধু যে ভাই সাজেক চলে যাই, এই জায়গায় চলে যাই, ওই জায়গায় চলে যাই। এরা সেই পাহাড় থেকে এরকম কলা কেটে কেটে নিয়ে আসে, সাধারণত এরা সাথে করে একটা কুকুর নিয়ে যায়, যাতে কোনো হিংস্র প্রাণী আসলে কুকুরটা তাদের রক্ষা করে যে কলার ছড়া। যাক রোদ এইখানেই শেষ, এখান থেকে একটু ছায়া শুরু হয়েছে। না না না, পানি পানি নিতে হলে তাকে ধরতে হবে, এটা হচ্ছে টাস্ক। হাম হ্যাঁ খাতরোকে খিলাড়ি। এগুলো কি হলুদ? আচ্ছা এগুলো হলুদ, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলুদ। নিয়ে না নিয়ে না, তোমার বউয়ের বিয়েতে কাজে লাগবে। এই যে এখান থেকে তারা হলুদ থেকে ময়লাগুলো আলাদা করতেছে। বাঁশের কুঞ্চি দিয়ে ঝুড়ি বানাইতেছে। এগুলো কি বিক্রি করেন নাকি মাছ ধরার জন্য? আচ্ছা নিজস্ব কাজে। হ্যাঁ আচ্ছা, কি অসাধারণ স্কিল। এরা আসলে কোনো মেশিনের উপর নির্ভর না, যেই জায়গাটাতে আসি ওইখানে কোনো নেটওয়ার্ক নাই, এরা মোবাইল ইউজ করে না, এদের কোনো আত্মীয় স্বজনকে এরা কলও দেয় না, যেতে হলে তারা নিজেরাই যায়। এরাই হচ্ছে গ্রামীণ জীবন, এরাই শিখতেছি আসলে। পানি শুকিয়ে গেছে যার কারণে সব জায়গায় পানি কম। সেপ্টেম্বর বা অক্টোবরে আসলে এখানে পানির অনেক উঁচায় উঠা যায়। এক ভাইয়ের জ্বরও হয়েছে আসতে নাচতেই। প্রায় 20 মিনিট পথ অতিক্রম করছি, রোদটা কমে গেছে, এটাই আসলে শুক্রিয়া আল্লাহর কাছে। বান্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে রোদটাই আমাদের শুধু বাধা ছিল, এখন রোদ নেই তো 100-তে 100 আমরা বান্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারতেছি। ওয়াও, ক্যান ইউ ইমাজিন এক্সপিরিয়েন্সিং দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বান্দরবন? এখানে এসে আমার এমন মনে হয়েছে এটা সম্ভব, চাইলেই আপনি তা অর্জন করতে পারবেন। আই ক্যান ফিল অ্যালাইভ, ইয়ে। কতটা কিউট। তো একটু সামনে যাই, আমার সাথে টিম মেম্বারদের অনুভূতিটা যাই না আসি, কে কিরকম ফিল করতেছে নাফাকুম এসে। এই যে প্রথমে শুরু করি মেহেদি ভাই থেকে। মেহেদি ভাই কি অবস্থা? ভালো, খুবই ভালো। আপনার অনুভূতিটা কি?
আগে তো এরকম দেখি না এরকম ফিল, এই জন্য অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, তারপরও যে ওয়েদার আর কি কিছুই বলার নাই, যেখানে যাইতেছি ওইখানে যাওয়ার জন্য খুব আগ্রহ আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কটেজে বসে এখানে আসতে চাইতেছিলেন না, এটা কি আপনার ভুল ধারণা ছিল নাকি সঠিক ধারণা ছিল? অবশ্যই ভুল, কারণ জীবনে অনেক ঘুরতে হবে। হ্যাঁ, ঘোরার কোনো শেষ নাই, এই জন্য আমরা ঘুরতে বের হয়ে গেছি। যাই হয়ে যাক, ইনশাল্লাহ ভালো হয়ে যেন হোক। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সামনে আরেকজনের অনুভূতিটা জেনে আসি। মাহবুব ভাই আসেন। হ্যাঁ, আপনার অনুভূতিটা জানি। আপনি যে এখানে আসতে চাইতেছিলেন না কটেজে বসে? আমি আরো বেশি করে বলছি আসতে। আচ্ছা ভাই, একবার আসতে চাইছে আর একবার আসতে চায় নাই? না না, এরকম না, আমি ফুল টাইম আসতে চাইছি। তো আপনার ধারণাটা কি নাফাকুমের যাওয়ার যে রাস্তাটা? হ্যাঁ, আমার যতটুকু আশা ছিল ওই আশাটা পূরণ পূরণ সবকিছু দেখার পরে। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর সামনে আছে রুবেল ভাই, তার অনুভূতিটা জানবো। এই যে রুবেল ভাই, আপনার অনুভূতিটা কি বলেন, কি নাফাকুম যে এই ট্রেকিংটা চলতেছে আমাদের, আপনার অনুভূতিটা কি বলেন, কিরকম লাগতেছে? প্রকৃতি এমন একটা মায়া ভাই, শুদ্ধ ভাষায় কও, যেটা আসলে বলার মতো না, মানে ভাষার অহরূপ। যেদিকেই তাকাই পাহাড়ের একটা রাজত্ব, চারিদিকে মুগ্ধতা, যেন একটা কিরকম সময় একটা ভালো লাগা। বাবা, অতি অতি উচ্চ ভাষায় তার মনের অনুভূতিটা প্রকাশ করলেন রুবেল ভাই। আরো বাকি আছে, এখন এইখানে যদি কেউ খুব ডিপ্রেস থাকে, হ্যাঁ যদি কেউ মনে করো যে ব্রোকিং হার্ট এন্ড এই টাইপের কিছু হয়, তো প্রকৃতির কাছে আসতে হয়। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে আল্লাহর যে সৃষ্টি এত, মানে এত সুন্দর, যে তুমি যদি কখনো নিজেরা তুচ্ছ মনে করো যে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, তোমার ঘুরতে আসতে হবে। এটা খুবই অসাধারণ একটা কথা বলছেন। আমি যেটা বলি, তাদের ইচ্ছা প্রচুর যে বাইরে থাকার অধিকার নাই, তারা এই জায়গা চলে আসো, এই জায়গা এসে মরে দাও, কারণ এনে মরে গেলে কেউ দেখবো না তোমাদের। শিওর আমি, এটা কেউ দেখবো না, কেউ জানতে পারবো না তুমি মরে গেছো। তো বেস্ট, এটাই মরলে কেউ যেন না জানে। ভাইয়ের অনুভূতিটা জানবো, আত্মহত্যা করার দরকার নেই। ভাইও কটেজ থেকে এখানে আসতে চায় না নাফাকুমে, কারণ এখানে হাঁটা লাগবে। তো ভাইয়ের অনুভূতিটা কি বলেন, কেমন লাগতেছে? মেইন কথা হলো এখানে দুই দিন আমরা আসছি, দুই দিনে কোনো নেটওয়ার্ক নেই। আমি আমার বেবি গুলার প্রচুর মিস করছি, ভালোবাসা বেবিদের জন্য। ভালো থাকো, টেনশন করো না, বাইসে থাকলে দেখা হবে। হ্যাঁ, নেটওয়ার্কে এসে অবশ্যই হবে, সব বেরো হবে, খেলা হবে। তো ভাইয়ের আরেক ভাইয়ের অনুভূতি জানি, সিয়াম ভাই বলেন আপনার অনুভূতি কি? ভাই আমার যে অনুভূতি, আমার অনুভূতি কি কম, খালি চিংগাম চাবে ভাই, আটতে আটতে পুরো জীবন শেষ। তো এখন আপনার এই সেটা কি ভুল ধারণা ছিল নাকি সঠিক ধারণা ছিল? এটা 100% ভুল ধারণা, ভুল ধারণা ছিল, কেন নেটওয়ার্ক নাই। আচ্ছা, সবার একটাই সমস্যা শুনতে পাইতেছি যে নেটওয়ার্ক নাই, তারা তাদের বেবিদের মিস করতেছে। ভাইয়ের কয়টা বেবি আছে? প্রচুর, অগণিত। তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের সাথের ভাইয়েরা তার বেবিদের কতটা ভালোবাসে। আমার কোনো বেবি নেই। আরেক ভাই বাদ পড়ছে, অনেক ক্রিটিক্যাল অবস্থা, সে ভাইয়ের জ্বর হয়েছে, সে তো আসবে, সে ভাই তো আসবেই না। সবার হ্যাঁ জোর করে নিয়ে আসি। সবচেয়ে মতবেশ ভিন্ন ছিল হচ্ছে এই ভাইয়ের। ভাই আপনার অনুভূতিটা? আমি যে বাইসে আসছি কিনা আমি নিজেও জানি না ভাই, কি অনুভূতি শেয়ার করবো ভাই। ভাইয়ের জ্বর আসছে 104 ডিগ্রি, তারপরে হাঁটতেছি হাঁটতেছি ভাই, জড়িবুটি খাইছে পিছন থেকে। এখানে এখানে আসেন, যদি এখানে আসেন আপনার তাহলে আসলে সব সময় পায়ের ভিতরে স্কেটিং জুতো লাগা দিয়ে আসবে ভাই। জীবনে অনেক ঘোরার জায়গা আছে, এখানে আসার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আচ্ছা, মতবাদ যে আগেও এখানে নেগেটিভ ছিল আসবে না, এখন আইসাও বলতেছে যে আসার কোনো দরকার নেই। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই, এত কষ্ট করি এই জায়গা দেখা। ভাই যাবে সাজেক, সাজেক যাবে, চিল করবে, সাজেক মাজেক, এটাই বেস্ট। এখানে আপনারা যা আসেন না আসেন, জীবনে কাপড় আসবেন না। হ্যাঁ, কাপড় আসলে গেলাম তাহলে কাপড় উল্টে আপনার পিঠে সাইডে দিবে, ওই তখন দেখ স্বাগত বেটা। গার্লফ্রেন্ডের উপর খোপ থাকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। যাক, মরে যাব, ও মরে যাবে। ভালো লাগলো এক এক ভাইয়ের অনুভূতি, যাই না তারা নাফাকুম এনজয় করতেছে। শুধু এক ভাই ভাবে যার জ্বর আসছে। ও এই চন্দন, লাল চন্দন, খুবই মিরাকেল একটা জিনিস। একটা লাল কাঠ দেখতে পেয়েছি আমরা, ওটা লাল চন্দন কিনা আমি জানি না। পুষ্পা সারা ঝুঁকে গা নাই, প্রায় 40 মিনিটের উপর ধরে হাঁটতেছি। এবং হাঁটতে হাঁটতে এক ভাইয়ের সাথে দেখা হলো, যে সাথে করে সাউন্ডবক্স নিয়ে ঘুরতেছে, খুব চমৎকার গানও লাগাইছে। ও খুবই গহীন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি। ভাইয়ের ব্যাগের ভিতরে কি অনেক কিছু আছে ভাই,
কেনার মতো কিছু আছে, খাওয়ার মতো কিছু আছে? খাওয়ার মতো আছে না। এই প্রথম ছোট ছোট ঝর্ণা দেখতে পেলাম। হ্যাঁ ভাই, কি ক্যারি করতেছেন? না, দোকানের জন্য নিয়ে যাচ্ছি আর। আচ্ছা, সামনে দোকান পাবো তো আমরা? হ্যাঁ, সামনে দোকান পাওয়া যাবে। ভাই অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ঝর্ণা বয়ে যেতে। সো যেতে যেতে পাহাড়ের একটা কলা গাছ থেকে কলা পাইরে নিলাম। জোকিং, এটা পাশের একটা দোকান থেকে কিনছি 5 টাকা করে। ভাই এত বড় কলা 5 টাকা পাহাড়ে, আর ঢাকায় গেলে 10 টাকা নেয় এত ছোটো কলাও। ঢাকার চালারা এই কারণেই বলি পাহাড়ে আসেন। আমাদের সাথে যারা ছিল অনেক আগেই চলে গেছে আমাদের রেখা। জাস্ট পিছনের ভিউটা দেখেন, পানি থাকলে এই জায়গাটা আরও সুন্দর লাগে, কিন্তু পাথরগুলো তো দেখা যায় না। ভাবা যায় যে এতটুকু পানি পুরা ওই উপর পর্যন্ত উঠা যায়। হ্যাঁ, তো আপনি যদি পানি পছন্দ করেন, হাঁটতে পছন্দ করেন, এই বাবারে সামনে কিছু ভাই আছে, ভাইরা পাখির আওয়াজ দিতেছে। সো 2 ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর এখন আমরা আইসা পৌঁছে গেছি নাফাকুমের সামনে। দেখতে পারতেছি, আর একটু সামনে যাই তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। এতক্ষণ যে এই 2 ঘন্টার পথ পাড়ি দিলাম, এই 5 সেকেন্ডে সেই সব ক্লান্তি শেষ। সুবহানাল্লাহ, আসলে মনোমুগ্ধকর একটা জায়গা। আমাদের টিম মেম্বারগুলো সামনেই অলরেডি আইসা পড়ছে অনেক আগেই। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা মেবি ভাঙা। বান্দরবনে প্রায় 15 থেকে 20 দিন যাবৎ বৃষ্টি হয় না, যার কারণে পানি কম না ফাগুন ঝরা। আমি একটু সামনে যাই আর আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে সে না ফাগুন ঝরা। তো যেহেতু পৌঁছে গেছি, বেশি তাড়াহুড়ো না করি, উপরে আমাদের কটেজ, এই যে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, তো একটু চেঞ্জ করে আসি। কি ভাই আইসা বৈসা থাকলে হইব? ওটার রাস্তাটা কই সামনে? তো যাই একটু ফ্রেশ হয়ে নিই, ব্যাগটা রাখি, তারপর নিচে নামবো ইনশাল্লাহ। আসলে গাইড না থাকলে এই সব কিছুই পসিবল হতো না, তো আসলে অবশ্যই গাইড নিয়ে আসবেন যে এই সম্বন্ধে জানে। ক্লান্তি পুরো 5 মিনিটে শেষ না? না, আমি তো কোনো ক্লান্ত। আচ্ছা, ক্লান্তি হয় না ভাই, 5-6 ঘন্টা আমার কোনো ব্যাপার না, খুব এনার্জি। এই যে ভাই, যদি পরে নিয়ে আসতাম যৌতুক ছাড়াই ডিভোর্স দিয়ে নিতাম। হ্যাঁ ভাই, 2 সেকেন্ডে দেখা, এটা আপনার সব ক্লান্তি চলে গেছে না? না ভাই, আমি যতটা আশা করছিলাম ততটা না, কারো আশার খুব দরকার। আমাদের রুম এটা, অলরেডি মাহবুব রেশা দাঁড়ায় আছে। জিন্দেগি বরবাদ শেষ, ভালো কিছু দেখার মানে শরীরের ঘাম। হ্যাঁ, জাস্ট ভিউটা দেখবেন, আমাদের কটেজটা হচ্ছে এই। আমরা জাস্ট দরজাটা খুলবো, সামনে আসবো, আর ঝর্ণা আমাদের পিছন থেকে। ওয়াও, আপনাদের রুমটা দেখাই। আমাদের রুম হচ্ছে এটা, খুলতেছে। ওয়াও, দেখতেই পারতেছেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বাট আই ডোন্ট কেয়ার। এত সুন্দর একটা জায়গা আসছি, যদি না নামি তাহলে পুরোটাই মিস করবো। চলেন সামনে যাই, দেখি কি অবস্থা। এই হচ্ছে সেই নাফাকুম, যেটা সৌন্দর্য দেখার জন্য আমরা 2 ঘন্টা পথ পাড়ি দিয়েছি। আই ট্রাভেল টু বান্দরবান ফর 4 ডেজ, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট অ্যাডভেঞ্চার অফ মাই লাইফ ইজ দ্যাট আই রিচড নাফাকুম ওয়াটারফল, হুইচ ইজ দ্য মোস্ট অ্যামেজিং প্লেস দ্যাট আই হ্যাভ এভার সিন। আমি নিচে নামবো। ভাইরা কি করতেছে? ভাই আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে। এই ভাই, এই ভাই, আপনার না জ্বর? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাই একটু দেখাই, একটু ক্যামেরা দেখাই।
ভাই নাফাকুমের সৌন্দর্য আপনার জ্বরই থাক বা মাথা ব্যথা থাক বা যাই থাক সব দূর করে দেবো। তো দেরি না করি আমি জাস্ট উপরে আমার শর্টিং কেসটা লাগাই, তারপর আমি নামতেছি নিচে। দেখা হচ্ছে ভাই, আমি তো উঠতে পারতেছি না। এ পড়বা পড়বা রে ভাই, এগুলো পিছলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাতের খাবারটা সেরে নিলাম বাংলাদেশের উইনিং মোমেন্টটা এনজয় করতে করতে। এখানে আসলে তেমন খাবারের আইটেম ছিল না, বাট যা আছে তাতেই আমরা সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ। আজকে আসলে অনেকটা পথই পাড়ি দিছি, কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় জমা হয়েছে। নাফাকুমের রাতের পরিবেশটা আসলে অনেক ঠান্ডা, পিছন দিয়ে নাফাকুম ঝর্ণার ভরে যাওয়া আওয়াজ আমাকে সবসময় মনে করে দিতেছে যে আমি আসলে শহরাঞ্চল থেকে অনেক দূরে চলে আসছি। এই কথাটাই মনে করে দিতেছে যে আমি নেটওয়ার্কের বাইরে চলে আসছি। তো সবশেষে এটাই করতে চাই, আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা আমার কপালে লেখা ছিল। তো আশা করি নাফাকুমের এই পর্বটি আপনাদের ভালো লাগছে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো লিভ এ বিগ থাম্বস আপ ফর মি এন্ড আই এম থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট গাইস। ভিডিওটা আপনাদের জন্য মেক করা। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। দিস ইজ সুমন হোসেন, জাস্ট এক্সপ্লোর ইট।